আদালতের নির্দেশে চাকরি বাতিল মন্ত্রীর ভাইয়ের উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ। চাকরি গেল মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। ঝাড়গ্রামের স্কুলে কর্মরত ছিলেন খোকন। বাতিল তালিকায় 284 নম্বরের নাম খোকন মাহাতোর। চাকরি হওয়ার সময় মন্ত্রী ছিলাম না, সাফাই শ্রীকান্তর। পরীক্ষায় সব উত্তর দিয়েই চাকরি পেয়েছিল ভাই, দাবি করলেন শ্রীকান্ত মাহাতো। একদিকে যখন শহরের রাজপথ ভিজছে বঞ্চিত চাকরি প্রার্থীদের চোখের জলে, তখন আদালতের নির্দেশে ওএমআর শিটে জালিয়াতির অভিযোগে চাকরি যাচ্ছে মন্ত্রীর ভাইয়ের। ভাবুন একবার কি হচ্ছে রাজ্যে। ওএমআর শিটে জালিয়াতির অভিযোগে চাকরি যেতে চলেছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। 785 জনের তালিকায় 284 নম্বরে নাম রয়েছে খোকন মাহাতোর। ওএমআর শিটের সঙ্গে নম্বরে গরমিল রয়েছে খবর সূত্রে। ঝাড়গ্রামের একটি স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন খোকন, যদিও গোটা বিষয়ে সাফাই দিয়েছেন মন্ত্রী। চাকরিতে হয়েছিল তখন আমি মন্ত্রী ছিলাম না, 2018 সালে। আর আমি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে প্রভাব ঘটনার কোনো বিষয়ই নেই, এখানে কোথাও ব্ল্যাঙ্ক রাখেনি যে ব্ল্যাঙ্ক রেখে ভবিষ্যতে বিয়ে করে দেবে, টেম্পারিং করে দেবে, কেন সব করে দিয়েছে। করে দেওয়ার পরে ওদের কোয়ালিফাইড দিয়েছে, তারপর ডেকেছে কম্পিউটার টেস্ট, ভাইবার, তারপরে ও চাকরি পেয়েছে। প্রভাবই নেই এবং এখানে বলারও কিছু মনে হয় না। অ্যাকচুয়াল নাম্বারটা জানতে পারলে তখন আমি বুঝতে পারবো যে আমি কাট অফ আছে, কাট অফটাও বুঝতে পারছি না। যদি বলেন যে প্রভাব খাটিয়ে বা যদি বলে জন্য করে, তাহলে সেটা কি হবে না? এসএসসি করেছে, ভুলটা তো আমাদের জন্য এটা না। গ্রুপ সি এর নিয়োগ বাতিলের তালিকায় মন্ত্রীর ভাইয়ের নাম আসতে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দেখুন, আজ প্রায় বছর পাঁচেক ধরে চাকরি ট্রাই করছে, যদি বিধায়ক তো উনি 11 থেকেই আছেন, চাকরিটা পেয়েছে সম্ভবত 17-এর পর, 17 থেকে বা 17-এর পর, মানে বিধায়ক থাকাকালীনই পেয়েছে। অবশ্যই প্রভাব তো অবশ্যই খাটিয়েছে, না হলে এলাকায় উনি ওনার আজ আমি পেপারে মানে বিবৃতিটা দেখলাম যেটা বলেছেন, এলাকায় বিএসসি উনি একমাত্র নন, এমএসসি আছে, এমএ আছে, অনেক ডিগ্রিধারী, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে আমাদের এই জঙ্গলমহলে, তারা চাকরি পায়নি। উনি আমার যেটুকু জানা আছে মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়েছে। গ্রুপ সি এর নিয়োগ বাতিল তালিকায় মন্ত্রীর ভাইয়ের নাম। অস্বস্তিতে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। রিপাবলিক বাংলা।